সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দূরে এবং কাছে যে যেখানে বসে আমার আজকের এই অনলাইন ক্লাসটি দেখছো, তাদের সবাইকে জানাই সুস্বাগতম সৃষ্টি একাডেমিক পরিবারের পক্ষ থেকে। আমি আজকে তোমাদের সঙ্গে রয়েছি আজাদুল ইসলাম সবুজ, সহকারী শিক্ষক বাংলা। আজকে তোমাদের জন্য ধারাবাহিকভাবে যে অধ্যায়টি নিয়ে এসেছি সেটি হলো তোমরা আগে পড়েছ সেই দিন এই মাঠ। এই কবিতাটি আমি লেখক বিশ্লেষণ, লেখকের যে কবি পরিচিতি সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এছাড়া যে চরণগুলো রয়েছে চরণ বিশ্লেষণটিও পড়ানো হয়ে গিয়েছে। তো আজকে আমি কিছু বিষয় নিয়ে হাজির হয়েছি, এখানকার যে বহু নির্বাচনী রয়েছে টেক্সট বইয়ের, সেই বহু নির্বাচনীগুলোর উত্তর আমি তোমাদেরকে বলে দেব। পাশাপাশি কবি পরিচিতি এবং তোমাদের যে মূল পাঠ সেখান থেকে কিছু বহু নির্বাচনী আমি তোমাদেরকে ধরবো এবং মনে করে দেবো, যেগুলো সচরাচর পরীক্ষা এসে থাকে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি মূল আলোচনায়। তো কবি পরিচিতিতে যদি আমরা নৈমিত্তিক হিসেবে ধরি, তাহলে দেখা যাবে জীবনানন্দ দাশ সম্পর্কে তার জন্ম এবং মৃত্যুর সালটা জরুরি। জীবনানন্দ দাশের জন্ম বলত কত সালে? 1899 সালে। জীবনানন্দ দাশের মৃত্যু কত সালে? 1954 সালে। জীবনানন্দ দাশের মায়ের নাম কী ছিল? খুবই গুরুত্বপূর্ণ, কুসুম কুমারী দাস। এটি কিন্তু আসে। জীবনানন্দ দাস কোন কলেজে পড়াশোনা করেন? এটি কিন্তু ব্রজমোহন কলেজ, যেটি বরিশালে অবস্থিত। জীবনানন্দ দাস তিনি ইংরেজিতে কিন্তু ইংরেজি সাহিত্যে কিন্তু তিনি এমএ পাস করেন। তিনি কিন্তু এমএ পরীক্ষা দেন ইংরেজি সাহিত্যের উপরে। এবং তিনি তার পেশাগত দিক থেকে তিনি আসলে কী ছিলেন, পেশাগত জীবনে তিনি কিন্তু অধ্যাপনা করেছেন, অধ্যাপনা, এবং একাধারে তিনি কবিও ছিলেন, এ বিষয়টি জরুরি। এছাড়া আমরা দেখতে পাবো যে তাকে কী ধরনের কবি বলা হয়, আধুনিক জীবন সচেতনতার কবি তিনি। কী ধরনের কবি? আধুনিক জীবন সচেতনতার কবি। এরপরে যদি বলা হয় যে জীবনানন্দ দাশের কবিতার মূল বিষয়বস্তু কী, তিনি আসলে কী বিষয়বস্তু নিয়ে কবিতা লিখতেন, তাহলে এখানে বলতে হয় যে তিনি নিসর্গের কবি, তিনি সৌন্দর্যের কবি, তিনি প্রকৃতির কবি। তিনি মূলত তার কবিতার মধ্যে প্রকৃতির গাছপালা, ফুল, ফল, পাখি, গ্রাম বাংলার যে চিত্র, নদী, নালা, এই সমস্ত কিছু তিনি তুলে ধরবার চেষ্টা করেছেন, এ সমস্ত কিছু তার উঠে এসেছে। এরপরে যদি বলা হয় যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার বেশ কিছু গ্রন্থ, শুধুমাত্র তোমাদের এই এসএসসির জন্য গুরুত্বপূর্ণ নয়, ভবিষ্যতেও তোমাদের চাকরির পরীক্ষার জন্য এই বইগুলোর নাম জানতে হবে। বইগুলো কি? যেমন বিখ্যাত বইয়ের মধ্যে রয়েছে একটা ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, কবিতার কথা, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা, মাল্যদান, তারপর রয়েছে সুতীর্থ ইত্যাদি। এই গ্রন্থগুলো রয়েছে তার বিখ্যাত, এর মধ্যে বনলতা সেন, ধূসর পাণ্ডুলিপি, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, ঝরা পালক, এগুলো বেশি গুরুত্বপূর্ণ, এগুলো প্রায়ই এসে থাকে। এটি ছিল তার বিষয় সম্পর্কে। এছাড়াও তার যে মৃত্যু কীভাবে হয়েছিল সেটি তোমাদের জানা জরুরি। কলকাতাতে তিনি হাঁটার সময় ট্রাম দুর্ঘটনায় তিনি আহত হয়ে হসপিটালে ভর্তি হন, এরপরে কিন্তু তিনি কিছুদিন পরে মারা যান। এছাড়া এরপরে আমরা দেখে নিব যে জীবনানন্দ দাশের সেই দিন এই মাঠ কবিতার মধ্যে যে বহু নির্বাচনীগুলো রয়েছে, তিনটি বহু নির্বাচনী রয়েছে। আমরা প্রথম বহু নির্বাচনীটি একটু দেখে নেব। এক, সেই দিন এই মাস কবিতায় বর্ণিত ফুলের নাম কি? বর্ণিত ফুলের নাম তোমরা অবশ্যই পড়েছ, আমি পড়িয়েছি, সেটি হচ্ছে চালতা ফুল। চালতা ফুল কি ভিজিবে না শিশিরের জলে? এই যে শিশিরের জলে যে চালতা ফুল ভিজিবে না কি, এটি কিন্তু একটি লাইনের মধ্যে হুবহু দেওয়া রয়েছে, তাই উত্তর হবে চালতা, গ। নাম্বার দুই, আমি চলে যাব, কবি কোথায় চলে যাওয়ার কথা বলেছেন? কবি কোথায় চলে যাওয়ার কথা বলেছেন? অবশ্য অবশ্যই পরপারে, উত্তর হবে গ, অর্থাৎ পরপারে। এরপর একটি উদ্দীপক রয়েছে, উদ্দীপকটি পড়ে তিন সংখ্যক প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ তিন নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, তখন আমায় নাইবা তুমি ডাকলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা মনে রাখলে, এটি রবীন্দ্রনাথের একটি গান। রবীন্দ্রনাথের একটি গানের এই চারটি চরণ এখানে তুলে ধরা হয়েছে, এখানে কি প্রকাশ পেয়েছে। তিন নম্বরে প্রশ্ন করেছে উদ্দীপকে, যেই দিন সেই দিন এই মাঠ কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে, সেই দিন এই মাঠ কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে উদ্দীপকে। অবশ্যই এখানে সৌন্দর্য, উত্তর হবে ক, সৌন্দর্য, সৌন্দর্যের দিকটি কিন্তু প্রকাশ পেয়েছে। তো এই ছিল তোমাদের এই যে সেই দিন এই মাঠ কবিতা, এই কবিতার যে বিশেষ করে লেখক কবি পরিচিতি এবং তোমাদের বহু নির্বাচনের প্রশ্নের উত্তর। তো আশা করছি এ থেকে তোমরা উপকৃত হবে এবং তোমরা পড়াশোনার মাঝখানে থাকবে, এটি প্রত্যাশা করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সুন্দর থেকো। আসসালামু আলাইকুম।